সফলতার একটা যন্ত্রণা আছে, সেটি কখনো আমরা ভুলে যাব না। সফল মানুষ সবসময়ই নিজের সেই যন্ত্রণাটাকে উপেক্ষা না করে মনে রাখেন, এবং আল্লাহ সুবহানাহু তাআলা যখন আমাদেরকে কোনো নিয়ামত প্রদান করেন, সেই নিয়ামতের সঙ্গে সঙ্গে সফলতা একটি বড় নিয়ামত, আল্লাহ প্রদত্ত একটি বিশেষ অনুগ্রহ। সেই নিয়ামত সম্পর্কে আল্লাহ সুবহানাহু তাআলা স্পষ্ট করে জানিয়েছেন, লাইন শাকারতুম লাসি দান্নাকুম, এই নিয়ামতের প্রশংসা করলে, এর সুক্রিয়া জ্ঞাপন করলে, কৃতজ্ঞতা প্রকাশ করলে আল্লাহ এই নিয়ামতের সমৃদ্ধি প্রদান করেন, আর যদি তা অস্বীকার করি তাহলে সেটা শাস্তিযোগ্য অপরাধে পরিণত হয়। আমরা যখন নিয়ামতের কোনো সফলতার আল্লাহর অনুগ্রহের প্রশংসা করব, তার সুক্রিয়া করব, সুক্রিয়া জ্ঞাপন করব, তার একটি পদ্ধতি আপনারা মনে রাখবেন, সেটি হচ্ছে এই, সফলতাটা কোন দিক দিয়ে এলো, কিভাবে আমাদের কাছে পৌঁছলো। জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ এই বিষয়টা ভুলবেন না। আকাশে যে ঘুড়ি উড়ছে তার প্রমাদবশত সে যদি ভাবে যে পিছনে আটকে থাকা সুতোটা আমার বড় বাধা, ঘুড়িটা ভাবছে যে একটা সুতো আটকে রয়েছে পিছনে, এই সুতোটা যদি আমার সঙ্গে না আটকে থাকতো আমি সূর্য চন্দ্র নক্ষত্রের কাছে পৌঁছে যেতাম, ঘুড়ির এই ভাবনাটি ভুল। সুতোটা আছে বলে আসলে উঠতে পেরেছে, সুতো কেটে তুমি গোটালে লাটায়, আমি তো কাঙাল ঘুড়ি, দূর নীলিমায় ঝড় ঝাপটায় আজও একা একা উড়ি। সুতোটা কেটে গেলে ওর সমস্ত কিছু শেষ, মুখ থুবড়ে পড়বে মাটিতে। আল্লাহ সুবহানাহু তাআলা আসমান জমিনের সমস্ত বারাকা, সমস্ত কল্যাণ কোন পথ দিয়ে মানুষের ওপর অর্পণ করেন সে ব্যাপারে মহান আল্লাহ নিজেই বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই। তারা যদি দুটি কাজ করত, ঈমান আনত আর আল্লাহকে ভয় করত। আল্লাহ বলছেন আসমান জমিনের সমস্ত বরকতের দরজা তাদের জন্য আমি উন্মুক্ত করে দিতাম।